বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন তিন বিধায়ক। মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী তাদের শপথ বাক্য পাঠ করান, তবে শপথ নেননি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সদ্য সম্পন্ন হয়েছে রাজ্যের 4 আসনের উপনির্বাচন। 3 আসনের ভোটে অনেক অভিযোগ উঠেছে। এই অবস্থায় 3 আসনে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা, আর আগরতলা কেন্দ্রে জয়লাভ করেন কংগ্রেসের সুদীপ রায় বর্মণ। মঙ্গলবার বিধানসভার লবিতে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। এদিন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী একে একে শপথ বাক্য পাঠ করান। আগরতলা কেন্দ্র থেকে জয়ী সুদীপ রায় বর্মণ, সুরমা থেকে বিজয়ী স্বপ্না পাল দাস ও যুবরাজনগর কেন্দ্র থেকে জয়ী মলিনা দেবনাথকে। তবে এদিন শপথ নিতে পারেননি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কারণ তিনি এখনও রাজ্যসভার সদস্য রয়েছেন, তাই বিধায়ক পদে শপথ নেওয়া সম্ভব হয়নি। বিধায়ক হিসেবে শপথ নিতে হলে সাংসদ পদ আগে ওনাকে ছাড়তে হবে, এই কথা জানান অধ্যক্ষ। আমার যতদূর জানা, মুখ্যমন্ত্রী যেহেতু একজন পার্লামেন্টের সদস্য, সেহেতু কিছু টেকনিক্যালিটিস আছে, উনি কোনটা করবেন, দুটো তো রাখতে পারবেন না, একটা ওনাকে ছাড়তে হবে। ন্যাচারালি উনি হয়তো, কারণ যেহেতু রাষ্ট্রপতির ভোট আছে, রাষ্ট্রপতির ভোটে দু রকমের গ্রেড আছে, একটা হচ্ছে এমপি হিসাবে ওনার ভোটের ভ্যালু, আর একটা হচ্ছে মেম্বার রেজিস্ট্রেটিভ অ্যাসেম্বলি হিসেবে আর একটা ভ্যালু। রিপোর্ট চ্যানেল 3 রাত।